আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেমিনারি সংগ্রামী জননেতা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার প্রমোটকারীদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মাওলানা শেখ ফজলে বারী মাসুদ আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বাংলার স্বপ্নকামী তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবর হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখের চরমনাই উপস্থিত বিক্ষুব্ধ বন্ধুরা আমার সাংবাদিক বন্ধুরা সংগঠনের কেন্দ্র মহানগর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভাইয়েরা আমার আপনারা সবাই অবগত আছেন আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে শিক্ষামন্ত্রী বানিয়েছে কমিউনিস্ট নুরুল ইসলাম নাহিদকে এই নাহিদ সাহেব একটি শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে প্রথমে জট পাকিয়েছেন এদেশের তৌহিদি জনতা যখন প্রতিবাদ করল আমাদেরকে বোঝানো হয়েছে আমরা জায়গা থেকে সরেছি এবং পরবর্তী মন্ত্রিসভায় নুরুল ইসলাম নাহিদকে বাদ দিয়ে আরেকজন বিতর্কিত শিক্ষামন্ত্রী জনাব দীপুমণিকে দায়িত্ব দেওয়া হলো উনি শিক্ষা কারিকুলাম সৃষ্টি করলেন আমাদের আমির বললেন এই যে কারিকুলাম তৈরি হচ্ছে এটার মধ্যে ভুল আছে সাংবাদিক সম্মেলনে যেই বইয়ের খসড়া প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে দেওয়া হয়েছে কোথায় কোথায় ভুল আছে শিক্ষামন্ত্রী বললেন আমরা মিথ্যা বলেছি আজকে প্রমাণিত হয়েছে প্রিয় ভাইয়েরা আমার আমরা দেখেছি আমাদের আমির যে বলেছিলেন এই কারিকুলামের মধ্যে অসঙ্গতি আছে ভুল আছে আমাদের উপর বিদেশের এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে তা জনগণের সামনে উন্মোচিত হয়েছে ভুল আমাদের আমির ছিলেন না ভুল শিক্ষামন্ত্রী দীপুমণি ছিলেন আর উনি ভুল করেন নাই বরং আমাদের উপর এই বাস্তবতা মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমরা এর নিন্দা জানাই আমরা এর প্রতিবাদ জানাই ভাইয়েরা আমার আরো স্পষ্ট করে বলতে চাই আপনারা দেখেছেন বইয়ে ট্রান্সজেন্ডার ইস্যু উত্থাপিত হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী বলেছেন বইয়ে ট্রান্সজেন্ডার নাই তৃতীয় লিঙ্গ আছে আমরা বলতে চাই ওখানে হিজড়াও আছে ট্রান্সজেন্ডার আছে হিজড়াদের ব্যাপারে কোনো কথা নাই এই ট্রান্সজেন্ডারের প্রমোটকারী কে এটা আমাদের কাছে চিহ্নিত হতে হবে এটা কি দীপুমণি নাকি বর্তমান শিক্ষামন্ত্রী আমরা সরকারের কাছে এটা জানতে চাই লুত আলাইহিস সালামের কম যেই কারণে ধ্বংস হয়েছে সেই ঘটনা এদেশে ঘটতে পারে না আমরা মেনে নিতে পারি না এর পক্ষে যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে ওই ব্যক্তি ওই সংগঠন ওই শিক্ষা প্রতিষ্ঠান এদেশে চলতে পারবে না ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরুল মুমিনিন সংগ্রামে বন্ধুগণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ প্রশিক্ষণ সম্পাদক নগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম
সংগ্রামী বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন আজকের আমাদের বিক্ষোভ মিছিল কি জন্য বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই দেশত আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য শিক্ষা কারিকুলাম শিক্ষা নীতিকে ধ্বংস করেছে আগে একটি জাতিকে ধ্বংস করতে হলে তাদের একটি মৌলিক বিষয় হচ্ছে শিক্ষা শিক্ষা ধ্বংস করে দেওয়া হোক জাতি আমি ধ্বংস হয়ে যাবে আজকে আপনারা স্পষ্ট হয়েছেন বর্তমান শিক্ষা কারিকুলামে পাঠ্যবইয়ে স্পষ্ট টান জানটা নিয়ে আসা হয়েছে যেই বিষয় নিয়ে প্রতিবাদ করেছে সর্বমহলে বিশেষত গত শনিবারে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রোগ্রামে এসে আসিফ মাহমুদ ভাই নামে একজন সম্মানিত শিক্ষক প্রতিবাদের সুরে একটা প্রতিবাদ করেছে এটা ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছে যার জন্য তাকে পানিশমেন্ট দিয়েছে বরাক বিশ্ববিদ্যালয় আমরা এটাতে বিশ্বাস করতে চাই বা ভেবে নিতে চাই বরাক বিশ্ববিদ্যালয় টান ধরে মানে উপকারক হয়েছে নাহলে তার কেন চাকরি খেয়ে নিল আমরা স্পষ্ট বলতে চাই টান জোটের নামে যেটা বোঝানো হয়েছে স্পষ্ট সেখানে একজন পুরুষ মহিলা মনে করে সেই মহিলা একজন মেয়ে সে পুরুষ মনে করলে পুরুষ আমাদের প্রশ্ন যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজ বিশ্ব ছাত্র যদি মনে করে আমি এখন ছাত্রী হয়ে গিয়েছি মেয়ে হয়ে গিয়েছি তাকে কি ইডেন কলেজ থাকতে দিবেন প্রশ্ন আমাদের যদি ইডেন কলেজে কোনো মেয়ে মনে করে যে আমি পুরুষ হয়ে গিয়েছি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হল থাকতে দিবেন দিবেন না যেহেতু কথা স্পষ্ট টাঙ্গনের নামে দেশে কোনো আইন বাস্তবায়ন দেওয়া যাবে না যাবে না যাবে না আমরা বিশ্বাস করি টাঙ্গনে কুত্তা বিশ্বাস করে না কুকুরও টাঙ্গনে বিশ্বাস করে না আপনাদের এত নিচু মানুষের কিভাবে হলো এদেশে এই সমকামিতার আইন পাস করবেন পীর সাহেব চমনায় ডাক দিলে সমকামিতার আইন নয় শিক্ষা কারিকুলাম নয় বর্তমান সরকারকেও রক্ষা দেওয়া হবে না ইনশাআল্লাহ